জাতীয় গ্রিড বিপর্যয়ের ঘটনায় পিজিসিবির দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। কর্মকর্তাদের গাফিলতির জন্যই এই কারিগরি সমস্যা হয়েছে বলে জানান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ দীপু। এদিকে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক ই ইলাহী চৌধুরী বলেছেন, সহসাই কাটছে না বিদ্যুৎ সমস্যা। শাহানা জিয়াসমিনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। গত 4 অক্টোবর জাতীয় গ্রিডের পূর্বাঞ্চলের ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা ও ময়মনসিংহে বিদ্যুৎ বিভ্রাট হয়। এ ঘটনার পর বিদ্যুৎ সঞ্চালন স্বাভাবিক হতে 8 ঘন্টা সময় লাগে। ব্ল্যাক আউটের ঘটনায় সেদিনই পিজিসিবি এবং মন্ত্রণালয় থেকে আলাদা দুটি তদন্ত কমিটি গঠন করা হয়। এর 12 দিন পর রোববার পিজিসিবির তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে প্রতিষ্ঠানটির দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয়। বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু সচিবালয়ে সাংবাদিকদের বলেন, দুটি তদন্ত কমিটির মধ্যে পিজিসিবির প্রতিবেদন পাওয়া গেছে। প্রতিবেদন অনুযায়ী এই দুই কর্মকর্তার দায়িত্ব অবহেলার বিষয়টি প্রমাণিত হয়েছে। মন্ত্রণালয় থেকে করা কমিটির প্রতিবেদন পেতে আরেকটু সময় লাগবে। ব্যক্তি বিশেষের একটা গাফলতি ছিল, এটা একটা ইস্যু, কিন্তু তিনটা ইস্যুর মধ্যে একটা ইস্যু, আর বাকি দুটা ইস্যু আমরা আইডেন্টিফাই করতে চাই টেকনিক্যালি, যেগুলিকে আমরা ভেরিফাই করে রেকটিফাই যেন করতে পারি। দায়িত্ব অবহেলার করানো বোঝা যাচ্ছে সেটা আসছে, কিন্তু বাকি তদন্ত আমি সেটাও চলছে তাদের বিরুদ্ধে। বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, এই ঘটনায় বিতরণ সংস্থার আরো কয়েকজন কর্মকর্তার দায়িত্ব অবহেলা থাকতে পারে, সেটিও পরে জানানো হবে, বাকি তদন্তে আরো তথ্য বেরিয়ে আসবে বলে জানান তিনি। যে ব্যক্তিগুলো রিসপন্স করে নাই প্রপারলি পিজিসিবির কথার উপর, এবং তারা যারা রিসপন্সিবল ফর দ্যাট তাদেরকে আইডেন্টিফাই করে আগামী 1 সপ্তাহের মধ্যে তাদের নাম দিয়ে তাদেরকেও সাসপেন্ড করার জন্য। এলএলডিসিতে প্রতি মুহূর্তে যে কমিউনিকেশন হয় এলএলডিসি ডিপার্টমেন্ট থেকে, ইভেন টেলিফোনে কথা হয়, ইভেন যেই ভয়েসে কথা হয় সব রেকর্ডেড থাকে, ইভেন যেই মেসেজগুলি পাঠানো হয় সেগুলো রেকর্ড থাকে, তো সেগুলির রেকর্ডেড অবস্থা দেখে সেগুলির ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিকে রাজধানীর এক অনুষ্ঠানে যোগ দিয়ে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক ইলাহী চৌধুরী বলেছেন, চলমান বিদ্যুৎ সংকট কাটতে আরও সময় লাগবে, সহসা বিদ্যুৎ নিয়ে সুখবর নাই। আমাদের ক্যাপাসিটি অনেক আছে, কিন্তু ফুয়েলের ঘাটতির জন্য আমরা পারতেছি, এবং এর সাথে আপনারা দেখেছিলেন যে একটা গ্রিড ফেল করেছিল, সেটাকে গ্রিডকে রিভাইভ করতে সময় লাগে। আমাদের 8 ঘন্টা 10 ঘন্টার মধ্যে রিভাইভ হয়েছে। বিশ্ব পরিস্থিতি উন্নতি হয় তাহলে তার কোনো প্রশ্নই উঠে না, নাহলে আমাদেরকে এই এই আপনার ঘাটতি যেটা ফুয়েল ঘাটতি, এই জন্য আমাদেরকে কষ্ট করতে হবে। এই সময় সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। শোনা যায় আসমিন, নিউজ 24, ঢাকা।